এই জামালপুরের মুসলমান বায়রাত পয়গম্বর জবাব দিয়ে বললেন রে সামিরা আমার কাছে দুইজন যুবক এসে হাজির হয়ে গেল হাত দুইটা ধরলো আর একটা পবিত্র সুন্দর মনোরম এলাকার দিকে নিয়ে গেল আমি হাঁটি হাঁটি পা করিয়া সেই এলাকার দিকে যেতে লাগলাম যেতে লাগলাম যেতে 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 আমার খুব ভালো লাগতে কিন্তু হঠাৎ করে এক দৃশ্য আমি দেখলাম যে দৃশ্য দেখিয়া আমি বিশ্ব নবী চোখের পানি রাখতে পারলাম কেন রে সাবির আমি চোখের পানি রাখতে পারলাম না আমি একটু আগায় দেখতে পাইলাম দুইজন যুবক একজন যুবক বসে আছে আরেকজন যুবক দাঁড়ায় আছে দাঁড়ানো থাকা যুবকটির হাতের মধ্যে করা সারা আমি কিছুক্ষণ পরে নজর করে দেখলাম ওই বসে থাকা যুবকটার মাথার মধ্যে সামনের দিক থেকে নিয়ে ওই করাটা দিয়া ছিঁড়তে ছিঁড়তে সিরতে ছিঁড়তে এইভাবে পিছনের দিকে নিয়ে যাচ্ছে আর এই যুবকটা কান্না করতেছে কান্না করতেছে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তার কান্নাই কেউ সারা দেয় না কেউ আসে যুবক ভালো করে দিলের কান লাগায় শুনেন মা বোনেরা আমি জিজ্ঞাসা করলাম ও কোন অপরাধের কারণে এই যুবকটাকে মাথাটা চিত্তে চিত্তে এইভাবে বারবার শাস্তি দেওয়া হচ্ছে ক্লামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا إلى الله توبة نصوحا وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله فقد قال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين

فصلوا عليه كثيرا كثيرا بلغ العلا بكماله كشفت تجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه

মুরব্বিয়ানে আজাম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সেই মাহফিলের শুরু থেকে নিয়ে পর্যন্ত দর্জের পরিচয়ে অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার তাকাপুরি দেমার দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত দিল থেকে দূর করে দিলটাকে এক আল্লাহর জন্য উজাড় করে সকলে আমরা কালিমাত শুকুর আদায় করি যিনি আমাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন জবান খুলে আওয়াজ দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সৃষ্টির প্রধান আকর্ষণ

যুবকদের উদ্যোগে আয়োজিত ঠিক কিনা যে যুবকরা বর্তমান সময়ে অশ্লীল ফেসবুক নিয়ে ব্যস্ত যে সময়ে যুবকরা বর্তমানে ইউটিউব নিয়ে ব্যস্ত যেই যুবকরা কিছুদিন আগেও দেখতাম নাটক কনসার্ট গান বাজনা বিভিন্ন পতিতাদেরকে এনে মঞ্চ কায়েম করে তাদেরকে না গান গায় সেটা না করে আজকের যুবকরা ধর্মমুখী হয়ে দিনের পথে অগ্রসর হয়ে কোরানের জন্য সুন্নার জন্য আল্লাহর বিধানকে জমিনে কায়েম করার জন্য ইমানের নূরকে আরো তরু তাজা করার জন্য নবীর সুন্নতকে এই জমিনের মধ্যে তাজা করার জন্য চালু করার জন্য তারা যে আজকে অগ্রসর হয়ে আসতেছেন এগিয়ে আসতেছেন তাতে আমরা খুশি না বেজা কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ আরো একবার বলেন আলহামদুলিল্লাহ এই যে جناب জাহাঙ্গীর ভাই আমাকে বললেন যে হুজুর আমরা মাত্র দুই চার জনে মিলি আর কোন পরামর্শ নাই আমরা এই কয়েকজন মিলে এই মাহফিলটা করতে চাই অনেক محبت করেন আলহামদুলিল্লাহ হয়তো আপনারা অনেকেইও চিনেন মুহতারাম হযরত গত কিছুদিন আগেও আমি এখানে এসে গেছি যাই হোক আমি মাহফিল ছোট বড় এটার পরোয়া না করি যুবকরা যে উদ্যোগ নিয়েছে আমি শুধুমাত্র সেই উদ্যোগকে স্বাগত জানানোর জন্য তাদের এই দিনের লাইনে তাদের জজবা তাদের মেহনত তাদের কুশেষ তাদের এই আগ্রহকে আরো বৃদ্ধি করার জন্য শুধুমাত্র এত কষ্ট করে আপনাদের সামনে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ কিছু সময় যদি আলোচনা হয় আপনারা দৈর্যের পরিচয়ে শুনতে রাজি আছেন তো নাকি গোমে ধরছে কার কার গোমে ধরছে হাত দেখান ধরে নাই আল্লাহ পাক আপনাদের এই কুরবানি কি কবুল করেন জোরে বলি আমিন কার কোন আমল কখন কবুল হয়ে যায় এটা বলা যায় না কি বলেন কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায় এটা কি বলা যায় বলা যায় সুতরাং এই সমস্ত মজলিসের ব্যাপারে তো ওয়াদা আসছেই আজকে আমাদের দেশের আমাদের দেশের হোক অথবা ভিন্ন কোন দেশের হোক যদি কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী কোথাও আসে জিজ্ঞাসা করি আপনাদেরকে বলেন তো তাদের প্রোটোকল প্রোটোকল বুঝেন তো আপনারা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় কি হয় না আর একটু বলেন যদি এখানে প্রধানমন্ত্রী আসতো অথবা রাষ্ট্রপতি আসত তাহলে এখানে পুলিশ থাকত এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান এলাকার এমপি মন্ত্রী পুলিশ র্যাব আর্মি এই ধরনের ফোর্স এসে মন্ত্রীকে অথবা রাষ্ট্রপতিকে নিরাপত্তার ব্যবস্থা করত কথা ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা যারা এই রহমতি বরকতি সামিয়ান নিচে আসতে পারলাম এবং বসতে পারলাম বলেন তো আমরা কার মেহমান কথা খেয়াল করেন জুড়ে বলেন কার মেহমান আর একটু জুড়ে দেন আমার জুড়ে আল্লাহ হাতের আঙ্গুলি উঁচা করে বলেন আল্লাহ কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একটা ডাক দেন আল্লাহ আমাদের রবের নাম কি আমাদের নবীর নাম কি হজরত মোহাম্মদ আল্লাহ আলমিন আমাদেরকে এখানে এনেছেন বিদায় আমরা আসতে পেরেছি ঠিক কিনা বলেন তো এখানে যদি আমরা আল্লাহর মেহমান হয়ে থাকি আল্লাহ আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির মতো নাকি কথা বলেন আল্লাহ কি আমাদের দেশের প্রেসিডেন্টের মতো ইরাকের প্রেসিডেন্টের মতো রাশিয়ার আমেরিকার না আল্লাহ হলেন আহকামুল হাকিমিন আল্লাহ হলেন রাজাদি রাজ বাদশার বাদশা সেই আল্লাহর মেহমান আমরা জুরে করি সুবহানাল্লাহ সেই আল্লাহর মেহমান হতে পেরে আমরা খুশি না বেজার আচ্ছা বলেন তো দেখি দুনিয়ার রাষ্ট্রপতির জন্য যদি এত স্করে স্কোরে নিরাপত্তার ব্যবস্থা করা হতে পারে আমরা আল্লাহর মেহমান হয়ে আল্লাহ দরবারে হাজির হয়ে কোরআন ও হাদিসের কথা শুনতে এসেছি বলেন তো দেখি আপনাদের আকল আপনাদের যুক্তি খাটায়া যদি আমরা আল্লাহর মেহমান হয়ে থাকি আল্লাহ পাক আমাদের এখানে নিরাপত্তার ব্যবস্থা করেছেন কি করেন না আর একটু বলেন করেছেন কি করেন নাই এটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যখন কোন দিনের মজলিস হয় দিনের হালকা হয় জিকিরের হালকা হয় আল্লাহর কোন গান বলা হয় ওই মজলিসের চতুর্দিকে ফেরেশ তারা বেস্টন করে নেয় জুড়ে বলে শুধু কি তাই একজনের কাঁধে আরেকজন দাঁড়িয়ে এইভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান এইভাবে সপ্তম আসমান আরশ কুরসি লৌহ কলম সব কিছুর উপরে এইভাবে এই বেষ্টনী আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় জুরে করে সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন প্রটোকলের মধ্যে কেমন নিরাপত্তা বেষ্টনী এলাকার মধ্যে আছি হইতে পারে আমাদের একটু সামান্য কুরবানির কারণে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে এই মজলিসকে জরিয়া করে এই মজলিসকে উসিলা বানিয়ে কেমতের ময়দানে গুনা খাতা মাফ করে না যাতের করে দিতে পারেন ঠিক কিনা সম্মানিত সুধী আসল আজকের এই যুবকরা এই মজলিসকে যে আয়োজন করলেন আমরা সার্থক করে নেই দিনের যতটুকু আলোচনা হয়েছে এবং হবে আমরা যদি আমল করতে পারি তাহলে আজকের এই মজলিস সার্থক কথা বলেন ঠিক কিনা আর যদি আমলের নিয়তে শুনতে না পারি না শুনি বক্তার বয়সটা কেমন বক্তার কণ্ঠ কেমন হাসাইতে পারে কেমন কাঁদাইতে পারে কেমন এই ধরনের নিয়ত নিয়ে যদি কেউ মাহফিলে এসে থাকেন আমি বলবো কপালে হেদায়ত জুটবে না সুতরাং আপনি এখনি চলে যান ঠিক কি না তাহলে আমরা এখানে বসছি আল্লাহ তাআলার কথাগুলি শোনার জন্য হেদায়েত পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করেন জোরে বলেন আমিন এখানে যারা আমরা বসেছি সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন বলেন আমিন এলাকার যত মুর্দেগান আছে কবরস্থান আছে আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেন বলেন আমিন আল্লাহ পাক সমস্ত আলেম ওলামাদেরকে মাফ করে দেন বলেন আমিন আল্লাহ তাআলা যেন তামাম দুনিয়ার মধ্যে যত বড় বড় পীর গাওস কুতুব মুহাদ্দিসিন মুসান্নিফিন মুফাসসিরিন বাবা আদম থেকে নিয়ে জান্নাতুল বাকি থেকে জান্নাতুল মুআল্লা থেকে শুরু করে আত্রাফে আলামে যত গান শায়িত আছে আল্লাহ পাক যেন সবাইকে maaf করে দেন বলেন আমিন ইমাম বুখারিকে যেন আল্লাহ পাক মাফ করে দেন বলেন আমিন ইমাম মুসলিমকে মাফ করে দেন ইমাম তিরমিজিকে মাফ করে দেন ইমাম আবু দাউদকে মাফ করে দেন ইমাম নাসাইকে মাফ করে দেন ইমাম ইবনে কে মাফ করে দেন ইমাম তুহাবী রাহমাতুল্লাহ আলাইকে মাফ করে দেন আল্লাহ পাক যেন সারা দুনিয়ার মানুষকে কবুল করে নেন এই দুনিয়াতে আমরা এমন কে কে আসি যারা গুনা করি না একটু হাত দেখান দেখি এখানে আমরা যারা উপস্থিত হয়েছি কার কার গুনাহ নাই একটু হাত দেখান হ্যাঁ সবারই আছে ভুল সবারই আছে এই ভুল নিয়া এই গুনা নিয়া আমরা কি কবরে যেতে চাই কথা বলেন তাহলে আমরা কিভাবে যেতে চাই নিষ্প গুণাভুক্ত বেগুনা মাসুম হইয়া আল্লাহর ওলি হইয়া ইমাম বুখারীর মতো হইয়া ইমাম মুসলিমের মতো হইয়া হাকিম উলুমত থানবির মতো হইয়া হুসাইন আহমদ মাদানির মতো হইয়া আনোয়ার শাহ কাশ্মীরের মতো হইয়া কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহির মতো হইয়া আমাদের বড় বড় উলামায়ে কেরামদের মতো হইয়া এরকম নিষ্পাপ হয়ে যেন আমরা কবরে যাইতে পারি এই আশা আমাদের প্রত্যেকেরই আছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করেন সম্মানিত সুধি এই পৃথিবীতে মানুষ দুই প্রকারে বিভক্ত একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় প্রকারে বিভক্ত দুই প্রকারে বিভক্ত প্রথম প্রকার হইল অমুসলিম কাফের দ্বিতীয় নম্বর প্রকার হলো মুসলিম ইমানদার মুসলমান ঠিক কিনা বলে এই দুই প্রকার মানুষই তো দুনিয়াতে আছে নাকি বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত জাতি আছে এই পৃথিবীর মধ্যে তেতাল্লিশ হাজার ধর্ম আছে একটু আওয়াজ দিয়ে বলেন তো কত হাজার এক জরিপে আসছে তেতাল্লিশ হাজার ধর্ম আছে এই তেতাল্লিশ হাজার ধর্ম মনে করেন ইসলাম এটা একটা ধর্ম খ্রিস্টান এটা একটা ধর্ম বৌদ্ধদের একটা ধর্ম খ্রিস্টানদের একটা ধর্ম ইহুদিদের একটা ধর্ম হিন্দুদের একটা ধর্ম মাওয়া চাকমা গার এদের একটা ধর্ম মুসারদের একটা ধর্ম আছে কি নাই এইভাবে যদি আমি আপনি বলি তেতাল্লিশ হাজার হবে কত হাজার হবে তেতাল্লিশ হাজার ধর্ম এর মধ্যে কোন ধর্ম সঠিক বলেন তো দেখি আর একটু জুড়ে বলেন ইসলাম ধর্ম সঠিক তাহলে আমরা কি বুঝলাম এই পৃথিবীতে মানুষ দুই দল কয় দল এক নাম্বার অমুসলিম দুই মুসলিম মুসলমান এখন আমি আপনাদের কি জিজ্ঞাসা করি বলেন তো মুসলমান হোক আর অমুসলমান হোক মুসলিম হোক অমুসলিম হোক সবারই মরতে হবে কিনা কথা জোরে বলেন না কেন সবারই মরতে হবে কেউ মরা ছাড়া থাকবে না সবার মরতে হবে যদি সবার মরতে হয় কবরে শুইতে হয় তাহলে অবশ্যই আখেরাতের ময়দানে হাসরের ময়দানে উঠতে হবে ঠিক কিনা বলেন উঠতে হবে না প্রত্যেকটা মানুষের সামনে দেখেন কয়টা চেক পোস্ট আছে আমরা যে ট্রেনে উঠি টিকিট কেইটা ওঠার পরেও টিটি আইসা চেক করে কি করে না বাসের মধ্যে টিকিট কাইটা উঠলে চেক করে না কাইটা উঠলে বারা নেওয়ার জন্য আসে আসে কি আসে আপনি যদি বারা ছাড়া উঠেন টিকিট কাটা ছাড়া ওঠেন বলেন তো আপনাকে হয়তো একদিন দুই দিন তিন দিন খাতির করতে পারে কিন্তু আপনাকে প্রতিদিন প্রতিদিন টিকিট ছাড়া ভাড়া ছাড়া বাস ট্রেনওয়ালা আপনাকে নেবে কথা জুড়ে বলেন নেবে তাহলে এখানে একটা চেক পোস্ট যদি আপনি টিকিট ছাড়া গেট পাস হইতে যান সেখানে আপনি চেকের মধ্যে যদি ধরা পড়েন আপনার ডবল জরিমানা ঠিক কিনা বলেন আপনি বিমানবন্দর গেছেন সৌদি আরব যাবেন আমেরিকায় যাবেন লন্ডনে যাবেন আচ্ছা বলেন তো এয়ারপোর্টের মধ্যে এখানে ইমিগ্রেশন অর্থাৎ চেক পোস্ট আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই ওখানে যদি আপনার পাসপোর্ট ভিসা জরুরি কাগজপত্র না থাকে আপনাকে বিমানে করে আমেরিকায় যেতে দেওয়া হবে সৌদি আরবে দেওয়া হবে দেওয়া হবে এখানে যদি আপনার টিকেট থাকে এখানে যদি আপনার ভিসা থাকে এখানে যদি আপনার পাসপোর্ট ঠিক ঠিক থাকে তাহলে আপনি পাস হতে পারবেন আর না পাস হতে পারবেন না ও মুসলমান ঠিক এমনি ভাবে আপনি যখন কবরে যাবেন তখনই আপনাকে একটা চেক পোস্ট আপনাকে একটা ইমিগ্রেশন আপনাকে পাস করতে হবে সেখানে আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আমি এতক্ষণের কথার দ্বারা আপনাদের বুঝাইতে চাইলাম প্রত্যেকটা মানুষ চাই মুসলমান হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক এমপি হোক চেয়ারম্যান হোক শিল্পপতি হোক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক প্রফেসর হোক কৃষক হোক মজুর হোক চালক হোক যে সুইপার হোক যে শ্রেণীর মানুষ না কেন সৈয়দ বংশের হোক সেখানে হোক বাংলাদেশের হোক অথবা বাহিরের দেশের হোক প্রত্যেকটা মানুষকেই আপনার কবরে তিনটি প্রশ্নের জবাব এবং হাসরের ময়দানে দাঁড়িয়ে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে এই মুঠ সর্বমুঠ আটটি প্রশ্নের উত্তর দল মত নির্বিশেষে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন সুন্দর হন কালো হন পেশা হন নারী হন পুরুষ হন যেই হন প্রত্যেকটা মানুষকে এই আটটা প্রশ্নের উত্তর দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি শেষ শিক্ষা নাই জান্নাত আল্লাহ পর্যন্ত পৌঁছে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা কবরের মধ্যে কয় প্রশ্ন জুড়ে বলেন কয় প্রশ্ন তিনটা হাসরের ময়দানে পাঁচটা কবরের তিনটা জানা আছে কি কি এই দিন ছোট ছেলে বলতে পারতেছে ও মুসলমান ভাইরা বান্দা যখন মারা যাবে কবরের মধ্যে যখন শুয়ানো হবে মানুষগুলি মাটি দিয়া কবর দিয়া চল্লিশ কদম যেতে না যেতে দুইজন ফেরেস্তা হাজির হয়ে যাবে এই হিমালা কানে দুইজন ফেরেস্তা এসে যাবে তারা দুইজন এসে আপনাকে আমাকে বসাবে ফিকূলানালাহু মারব্বুকাম এক নাম্বার প্রশ্ন করবে বলো তো বান্দা তোমার রবের পরিচয় কি তোমার রবের নাম কি বান্দাকে জিজ্ঞাসা করা হবে ওয়া মা দীনুকাম দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল মার রাব্বুকা ওয়া মা দীনুকা ও মান হাযার এই যে লোকটিকে দেখতেছো এই লোকটির পরিচয় কি তাহলে খবরের মধ্যে তিন প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হল মার দুই নাম্বার প্রশ্ন হলো আমা দীনুকা 3 নাম্বার প্রশ্ন হলো মান নবী ইউকা ওয়ফি রিওয়ায়াতিন ওয়া মান হাযার রাজুল আল্লাজি বিসফিকুম এই যে দেখতেছ লোকটি এই লোকের পরিচয় জানা আসেনি এই তিনটা প্রশ্ন হাশরের ময়দান কায়েম হবে এ মুসলমান ভাইরা রব্বুল আলামিন সিংগায় ফুৎকার দেওয়ার জন্য যখন ইসরাফিল আলাইহিসসালামকে বলবেন কিয়ামত কায়েম কর কিয়ামত কায়েম করার জন্য সিংহাই ফুৎকার দেওয়া হবে এরপরে আবার ফুৎকার দেওয়া হবে মানুষগুলি সিরিয়ার জমিনের দিকে দৌড়াতে থাকবে হাশরের ময়দান কায়েম হবে প্রশ্ন করা হবে হায়াত তোমাকে দিয়েছিলাম এক শত বৎসর হায়াত তোমার দিয়েছিলাম দশ মাস দিন মায়ের গর্ভ থেকে আমি আপনার আমি তোমাকে নিজ কুদরতি হাতে লালন পালন করে দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়ে তুমি কিছুই পারতে না কিছুই খাইতে বলতে পারতে না ঠান্ডা খাইলে তোমার ঠান্ডা লেগে যাবে গরম খাইলে তোমার সহ্য হবে না গরম কি জিনিস ঠান্ডা কি জিনিস তুমি বলতে পারবে না এই জন্য আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে এমন দুধের ব্যবস্থা করে দিয়েছি না গরম না ঠান্ডা এ বান্দা মা যখন তোমাকে শুয়ায়া রেখে চলে যেত বলার মতো কোনো ক্ষমতা তোমার ছিল না বলার মতো তোমার যোগ্যতা ছিল না মশা কামড় দিত পিঁপড়া কামড় না ক্ষুদা কিছুই বলতে পারতে না একটা ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম ক্ষুদা লাগলে তুমি কাঁদতে মশা কামড় দিলেও তুমি কাঁদতে পিঁপড়া কামড় দিলেও তুমি কাঁদতে ঘুমের সময় হয়ে গেলে ও তুমি কাঁদতে আর মা জনম দুখিনী যতই পেরেশানি থাকতো ব্যস্ত থাকতো সন্তানের কান্না শোনার সাথে সাথে মা দৌড়ে সে তোমাকে কুলে নিয়ে নিত ঠিক কিনা বলে আমি আল্লাহ এইভাবে তোমাকে শৈশব কালটা পার করেছিলাম এরপরে তোমাকে আমি বড় করেছি যুবক বানিয়েছি চৌবন দান করেছি এইভাবে তোমার ষাঁট সত্তর এক শত বৎসরের হায়াত তুমি কাটিয়ে এসেছ আমি তোমাকে সুন্দর হায়াত দিয়েছি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি খাবারের ব্যবস্থা করে দিয়েছি লেখাপড়া করার ব্যবস্থা করে দিয়েছি চাকরি বাকরি করার ব্যবস্থা করে দিয়েছি এ এই যে জিন্দিগি কাটায় আসলা এই জিন্দিগি তো আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর দেওয়া দুনিয়ার আর কোনো ক্ষমতার দেওয়া নয় বল দেখি আমি আমরহি ফিমা আফনাহু হায়াতের জিন্দে কি ভাবে এসেছ কয় নাম্বার প্রশ্ন কথা বলেন না কেন কবরে কয়টা গেল হাসরের ময়দানের কয়টা কো ফাসটা পাঁচটার মধ্যে একটা তাহলে কবরের তিন হাসরের ময়দানের এক কত হলো চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন রব্বে মামাকে আমাকে আপনাকে যে যে দলের নেই যে এলাকার মানুষ হক না কেন রব্বে প্রশ্ন করবেন দুই নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি আবলাহু তোমাকে যে আমি যৌবন দিয়েছিলাম এই যে এখানে প্রশ্ন এসেছে যৌবন দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কি বৈধ পথে কাটিয়ে এসেছ খরচ করেছ নাকি অবৈধ পথে পরকিয়া করে অবৈধ প্রেম করে তোমার যৌবনকে তুমি নষ্ট করে এসেছ আপনাদের খারাপ লাগতেছে নি বুঝতেছেন কথা কয়টা হলো প্রশ্ন কবরের তিন হাসরের পাশের চার পাঁচ পাঁচটা হল আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু হাসরের দুই নাম্বার প্রশ্ন হাসরের ময়দানের তিন নাম্বার প্রশ্ন ওয়াম্মালিহি মিন আইনা কাসবাহু এই যে সম্পদ জাগা জমি গাড়ি বাড়ি কত কিছু আমরা করতেছি পেরশান নামাজের টাইম খবর নাই কৃষিকাজ নিয়া আর আলাগানি নিয়া জমি চাষাবাদ নিয়া ছাগল নিয়া গরু নিয়া মহিষ নিয়া ব্যবসা বাণিজ্য নিয়া দুনিয়া নিয়া ব্যস্ত জাগাজি লাগা নে কি দুনিয়া নেই লিহা রচিজা হাই তামাশা নেহি হাই মা বলে এই দুনিয়া তো দুনিয়া নয় সামনে আরো একটি দুনিয়া আছে কথা কন ঠিক কি না তিন নাম্বার প্রশ্ন দেও আম্মা লিহিনাই রক্তস সম্পদ কিভাবে কামাই করেছ সুদ খায়া ঘুষ খায়া হারাম কামাই করিয়া না কি বই বৈধ পথে হিসাব দিয়া যাও হাসরের ময়দানের তিন নাম্বার প্রশ্ন হাসরের ময়দানের চার নাম্বার প্রশ্ন ওয়াফিমা আনফাকাহু সম্পদ কোথায় কোথায় খরচ করে এসেছো বুঝে আসছে কয়টা হলো চারটা পাঁচ নাম্বার প্রশ্ন হলো মাজা আমিলা ফিমা আলিমা এই যে মাহফিল হতো কোরআন ও হাদিসের আলোচনা হতো এই মাহফিল কোরআন ও হাদিসের আলোচনা শোনার পর ওলামায়ে কেরাম যে গলা ফাটাইতো গলা ফাটাইতো দীনের নসিহত করতো যতটুকু জানতে বুঝতে যতটুকু ইলম ছিল সেই ইলম অনুপাতে আমল কতটুকু করেছে কয়টা হলো জোরে বলেন পাঁচটা তাহলে কবরে কয়টা হাসরে কয়টা মুট কয়টা এটা শুধু আপনাদের এলাকার জন্য নাকি এই আটটা প্রশ্ন শুধু আপনাদের এই এলাকার জন্য নাকি যারা আওয়ামী লীগ করে তারা দিতেই যারা বিএনপি করে সবারই দিতে হবে যারা বাংলাদেশের তাদের যারা আমেরিকায় থাকে তাদের এখন এই আট প্রশ্নের উত্তর কি করলে দেওয়া যাবে এই কথা আমাদের জানা এই বিষয়টা আমাদের জানার দরকার আছে কি নাই জুরে বলেন এই আট প্রশ্নের উত্তর কে কে দিতে চাই না হাত দেখায় সবাই দিতে চাই এই পাঁচ পাঁচ প্রশ্নের উত্তর সবাই দিতে হবে আচ্ছা বলেন তো এই পাঁচ প্রশ্নের উত্তর স্কুলের কোন গাইডের মধ্যে লেখা আছে ধরে বলেন কোন গাইডে লেখা আছে বইয়ে লেখা আছে স্কুলে কি কাজ করলে এই পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারবো এই কথাটাই আমি আপনাদেরকে আজকে বুঝাইতে চাই শুনতে রাজি আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন জুড়ে বলেন আমিন সম্মানিত সুধি আজকের সমাজ আজকের সমাজ গুনাহের মধ্যে নিমজ্জিত এমন একটা সময় আসছে মানুষকে কিভাবে তরিক গতিতে দ্রুত বেগে কিভাবে মানুষকে ইমান হারা করা যায় সেই ষড়যন্ত্র আর পায় তারা চলছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার এর মধ্যে একটা হলো অশ্লীল ফেসবুক কথা বলেন না কেন সারা রাত চলে যা শেষ রাত্রে ঘুমায় ফজরের আজান হয় আহারে এই সময় শয়তানে এসে ওয়াসওয়াসা আর দুখা দেয় মনের মধ্যে একটা গিট্টা লাগায় দেয় আর বলতে থাকে আহারে কি আরামের ঘুম এই সময় উঠিস না ঘুমা এই ঘুম তো আর পাবিনা না ঘুম পাড়ায় রাখে ফজর ফজর অতসো সুন্নাত তরিকা কি সুন্নাত তরিকা হচ্ছে যত তাড়াতাড়ি এসার নামাজ পড়ে শুয়া যায় ওযু অবস্থায় শুয়া ডান কাট হয়ে শুয়া পড়তে দোয়া পাঠ কথা বুঝে আসছে যদি পারা না যায় শুধু আলহামদুল সুরা কুলহার সুরা তিনবার আয়াতুল কুরসি আপনি শুয়া পড়েন আপনার বাড়িতে চুরি ডাকাতি বদমাইশি আগুন পানি কোনো কিছুর ভয় হবে না সুবাহান পড়ে কিন্তু এই আমল না করে করে কি এক শ্রেণী আছে ফেসবুক নিয়ে বসে আরেক শ্রেণী আছে টিভি নিয়ে বসে কথা বলেন না কেন আমাদের গড়ের মধ্যে কোরআন শরীফ থাকুক আর না থাকুক সুন্নতের আমল থাকুক আর না থাকুক আল্লাহ রসুলের হুকুম থাকুক আর না থাকুক পালন হোক আর না হোক আমরা একটা কাজ করতে পারি সেটা কি যে প্রত্যেকেই আমরা আমি ধরে নিলাম প্রত্যেকেই সতেরা নব্বই জন এমন হয়ে গেছে প্রত্যেকের গরে 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 হয় মোবাইল নামের গজব না হয় ইউটিউব নামের গজব না হয় ফেসবুক নামের গজব না হয় আপনার টিভি নামের গজব বাংলাদেশের চ্যানেল দেখে দেখে জি বাংলা আরো কি কি বাংলা আছে কিরণ মালা আরো কি কি যেন আছে এইগুলি নিয়ে ব্যস্ত থাকে কথা বলেন না কেন হয়তো আপনাদের এইদিকে নাই আমাদের এলাকার কথা আছে সারা সারাদিন যা করলো হয়তো নামাজ পড়লো না অথবা কোরআন শরীফের তেলাবাদ করতে পারলো না ভালো কাজ করতে পারলো না এটা তার একটা ব্যর্থতা নাকি এটা ব্যর্থতা না জুরে বলেন ব্যর্থতা এইদিকে সে তার জীবনটাকে ধ্বংস করে দিল অপর পিকে দোকানে এসে দোকানে দোকানে তো আসেই এটা হলো শয়তানের বাক্স বলি আমি এটা নাম রাখছে কি শয়তানের বাক্স এখন বলতে পারেন হুজুর হুজুর আপনি টিভির বিরুদ্ধে কথা বলতেছেন আমাদের দোকানগুলির মধ্যে তো টিভি আছে চলে আমরা নিজেরা দেখি তো অনেক সময় তো টিভির মধ্যে ভালো কিছু দেখা তা আপনি একেবারে নাপটা সামগ্রিকভাবে টিভির বিরুদ্ধে কথা বলতেছেন টিভি দেখাটা তো না যায়স নাই টিভি মুসলমান বানায় দেখে দেখে কথা বুঝতেছেন না মনে হয় টিভি কি বানায় দেখেন টিভি দেখেন টিভি দেখা তো না যায় না একটা যন্ত্র টিভিটারে আপনি মুসলমান বানায় ফেলেন বলবেন হুজুর টিভি মুসলমান কেমনে বানাবো টিভির মধ্যে আপনি বাইতুল্লাহ কাবা করেন মদিনা শরীফের লাইভ দেখানো হচ্ছে আপনি সেটা দেখেন চোখের পানি ছাড়েন কান্না করেন দেখবেন আল্লাহ পাক আপনার উপর রাজি হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে কবুল করছে মদিনার জন্য আপনি যদি বাইতুল্লাহ দেখে চোখের পানি ছাড়েন হাজী সাহেব হজ করতে গেছে আপনি দেখে কান্না কাটি করেন মদিনা দেখে হইতে পারে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন জুরে কোন সুবহানাল্লাহ আমার নিজের কথা বলি আমি তখন হজ যেতে পারি নাই হাজী সাহেবরা যাইতো আর মাওলার দরবারে চোখের পানি গরম গরম পানি আমার মানি তুমি বুঝি তোমার গর না দেখাইয়া দুনিয়া থেকে নিয়া যাইবা যেই গড়ের জিয়ারত সমস্ত নবীরা করল যেই গড়ের জারত যেই গড়ের তাবিরা করলো অলিয়াউলিয়ারা করলো যেই গড়ের মধ্যে সবসময় রহমত নাজিল হয় যেই নবীর জন্য তুমি সব কিছু বানাইলা আকাশ বানাইলা জমিন বানাইলা তরুলতা গাছ সব কিছু বানাইলা কোন কায়नात বানাইলা সেই মহান মানুষের রওজা ziyaretত না করাইয়া দয়ার মালিক তুমি মনে হয় আমাকে নিয়ে যাইবা আমাকে একটু তৌফিক দাও আমি যেন যাইয়া ওই মদিনার রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কথাটুকু পৌঁছাইয়া দিতে পারি তোমার ঘরের জিয়ারত আমি করতে পারি ও দস্ত আহবাব রব্বুল আলামিন এই ভাবে কাটতে 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 এক পর যায় আদম বান্দাকে কবুল করে নিয়েছেন জুড়ে কন আল্লাহ এই জামালপুরের মুসলমান ভাইরা আা বোনেরা আপনাদের কাছে আমি বলে যাই আপনাদের পা দুইটা বাড়ায় দেন আমি হাত দুইটা রাখা বলে যাই দোকানের মধ্যে টিভি রাখছেন ভালো কথা কুরআন শরীফের তেলাওয়াত শুনেন বাইতুল্লাহ লাইভ দেখেন মদিনা শরীফের লাইভ দেখেন আপনাকে কেউ বাধা দিবে না নামাজের মাসলা মাসায়েল শুনেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি ওয়াজ নসিহত শুনেন কেউ বাধা দিবে না কিন্তু মমতাজ পাগলির নাথ শুনেন ইস্টার বাংলার কিরণ বাংলা কিরণ মালা যে দেখেন এই স্টার জলসা এবং কিরণ মালা আপনার আমার জন্য এলাকার জন্য সমস্ত মানুষের জন্য জগতের জন্য যে গজব হয়ে যাচ্ছে এই কথা তো কোনোদিন কল্পনা করি নাই কথা কোন ঠিক কিনা শুধু আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছি না রে বোন আমার সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমার স্বামী ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমার সমাজ আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কেমতের ময়দানে এই ইস্টার জনসা আর কিরণ মালা আমার আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে জুড়ে কন ঠিক কিনা সেই শয়তানের প্ররোচনায় পড়ে আজকে আমরা এই সমস্ত পরকিয়ার প্রেমে পড়েছি যুবক ছেলেরা অবৈধ প্রেম করতেছে হারাম কাজে অগ্রসর হচ্ছে ভালো করে শুনে রাখো কিয়ামতের ময়দানে ลําপুল আলামিন আমাদেরকে এই কারণে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন ঠিক কিনা শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের দুখায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে আজকে আমরা আমাদের ঈমানকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছি দোকানে দোকানে টিভি ঢুকায় দিছি মা বোনেরা বেপরদায় চলতেছি স্বামীর কথা শুনি না আর স্বামীরা স্ত্রীদের হক আদায় করি না সন্তান মা বাবার হক আদায় করি না আর মা বাবা সন্তানের খোঁজ খবর রাখি না আ এলাকার মেম্বার চেয়ারম্যান জনগণের খবর রাখি না এমপি হইয়া বসে আছি জনগণের খবর রাখি না রাষ্ট্রপতি হইয়া বসে আছি জনগণের খবর রাখি না কেমতের ময়দানে যার প্ররোচনায় পড়ে আজকে করলাম শয়তানের প্ররোচনায় পড়ে আজকে আমাদের এইগুলি বারো লাগতেছে এ দুস্থ আহবাব আপনাদেরকে বলে যায় কাল কেমতের ময়দানে রবগুলো আলামিন যখন বলবেন এ নেকারেরা তোমরা জান্নাতে চলে যাও আর বোধকারেরা তোমরা জাহান্ন আমের দিকে চলে যাও জান্নাতীরা জান্নাতের দিকে যেতে থাকবে আর বদকারেরা দাঁড়ায় থাকবে রব্বুল আলামিন কে বলবে প্রভু গো আমরা কিছু কথা বলতে চাই কি বলবা আমরা যে গুনাহ করেছি এই গুনাহের কারণে আমরা নিজেদের ইচ্ছায় গুনাহ করি নাই বরং আমাদের পিছনে শয়তান নামের শত্রু दुश्मन আমাদেরকে গুনাহ করিয়েছে সাথে সাথে এই শয়তান

আমরা শয়তানকে কে কে দেখছি হাত দেখাই দেখছেন কেও কেউ وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق شيطان বলবে আমি দুখা দেই নাই বরং আমি যে দুখা দিয়েছিলাম এটা মিথ্যা এটা মিথ্যা এটা অসত্য এটা অসত্য ঠিক ছিল না ان الله وعدكم وعد الحق আল্লাহ যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহ যেই নামাজের কথা বলেছিলেন হজের কথা বলেছিলেন পর্দার কথা বলেছিলেন আল্লাহ হালাল পথে চলার কথা বলেছিলেন নবীর সুন্নতের উপর চলার কথা বলেছিলেন সেই কথাটাই ছিল সত্য কথা আমি তোমাদেরকে ভুল পথে নিয়েছি আসলে আমি তোমাদেরকে দেখা দেই নাই বান্দা বলবে না তুমি আমাকে আমাদেরকে অস্বাসা দিয়েছ তুমি আমাদেরকে দুঃখা দিয়েছ জাহান নাম জাহান নামি করেছ শয়তান বলবে মা আনা বি মুশ্রিখি কুম ওয়া মা আনতুম বি মুশ্রিখিয়া এ কম ভক্ত নাদানের দ। আমার এমন কি পাওয়ার ছিল আমার এমন কি ক্ষমতা ছিল তোমাদেরকে কুমন্ত্রণা দিয়া দোকানে দোকানে টিভি দেখানোর আমার এমন কি ক্ষমতা ছিল তোমাদেরকে দুখা দিয়া মানুষের বদনাম করার আমার এমন কি ক্ষমতা ছিল খোনা খুনি করানোর আমার এমন কি ক্ষমতা ছিল নামাজ কাজা করানোর আমার এমন কি ক্ষমতা ছিল তোমাদেরকে অশ্লীল কাজ করানোর আমার কোনো ক্ষমতাই ছিল না আমার কোনো ক্ষমতাই ছিল

আমাকে দুষ দিও না আমাকে দুষ দিও না বরং নবীরা এসেছিল কোরআন নিয়ে এসেছিল আলে মুলামারা বুঝিয়েছিল কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছিল ওয়াজ মুসিহত করেছিল নামাজ না পড়লে এক অক্ত নামাজ না পড়লে দুই লক্ষ অষ্টআশি কোটি দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান নামে থাকতে হবে এক অক্ত নামাজ কাজা করলে পর্দা করলে এই

তো বলতেছিলাম যে কথা যেটাকে পবিত্র বানায় দেখেন কুরআন শরীফের তেলাওয়াত শুনেন আপনার প্রতি অক্ষরে অক্ষরে 10টা লেখি লিখে দিবেন কে জোরে কথা বলেন খারাপ লাগতো সেটাই সম্মানিত হাজিরিন এটা একটা গুনার কথা বললাম তারপরে এখানে যে পরকিয়া ও সামাজিক কুফল এবং আখিরাতে শাস্তি সম্পর্কিত কথা বলতে বলা হয়েছে আরেকটা গুণ আল্লাহ নবী বিশ্বনবী আমাদের মূল কথা কিন্তু সামনে রয়ে গেছে আট প্রশ্নের জবাব মনে রাখেন কিন্তু মেরাজের রজনীতে এটা কি মাস পূর্বের যে আপনাদেরকে দুয়া শিখাই গেলে এই দুয়াশ কি করবেন নাকি রমজান মাস আসা পর্যন্ত কথা বলেন না আল্লাহ বাবা ইকলা না ফিয় রজা বাবা সাবান ওলিকনা রামাবণ ফিয়ালনা রজব এবং সাবানের বড়কর্দাও

সে তার চুলের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে কি মধ্যে মানে চুলের মধ্যে ঝুলায়া মানে মাথাটারে উপরের দিকে রাখা কথা খেয়াল করেন চুলগুলিকে এভাবে দুইরা বাইন দেয়া একটা কিছুর মধ্যে টানায় রাখা আর মহিলাটা ঝুলতেছে কে এর মধ্যে ঝুলতেছে আওয়াজ দেন

আল্লাহ নবী বিশ্ব জিজ্ঞাসা করলেন চুলের মধ্যে টানানো আছে কেন কোন অপরাধের কারণে জিব্বার মধ্যে দুরন্ত অবস্থা আছে কোন অপরাধের কারণে কয় সামনের দিকে যান নবী বলেন আমি সামনের দিকে হাঁটতে লাগলাম হাঁটতে লাগলাম দেখতে পাইলাম আরেকজন মহিলাকে দুই স্তনের মধ্যে জুলন্ত অবস্থায় স্তনের মধ্যে এরকম রশি লাগায়া টানায় রাখছে না কইতে ইচ্ছা হয় না আল্লাহু আকবার আরেকটু অগ্রসর হলাম দেখতে পাইলাম পাও দুইটাকে বাইঙ্গা বলটায়া বুকের সাথে বেঁধে রাখা হয়েছে

আল্লাহ নবী রাহ তুলনীলাল আমিন দয়ার সাগর যখন জিজ্ঞাসা করলেন চুলের মধ্যে জুরন্ত কেন কইহার সানুল ইয়া চুলের মধ্যে জুরন্তের কারণ হল চুলগুলিকে খোলা রাখিয়া স্প্রে করিয়া সেন মারিয়া উড়না ফালায়া মাতার কাপড় ফালাইয়া দুলিয়া দুলিয়া রাস্তা দিয়া হাঁটত সুন্দর নারী পৈরা শাড়ি খাই বালা সুন্দর নারী পৈরা শাড়ি দেখাই বালা এই না সুন্দর নারীদেরকে শয়তানে কয়ে আমার খালা ঠিক কিনা কয় বেপর্দা হইয়া বাসর আসলে বাসর দেবর এদের কাছে যাওয়া জায়েজ আছে না নাই এদের সামনে যাওয়া না যায় চিন্তা করেন পর্দা কি পরিমাণ দরকারি কিন্তু এখন স্বামীর সাথে ভালো করে কথা কয় না গরের মধ্যে থাকে কামলীর মতো গরের মধ্যে কাজের মেয়ের মতো কাজের মেয়ের মতো । কিন্তু বাহিরে যখন বের হয় ও মা চুলগুলি স্প্রে কইরা একেবারে হেলিয়া দুলিয়া গ্রান ছড়ায়া পুরা 1 কিলো 2 কিলোমিটার পর্যন্ত গ্রান ছড়ায়া দিতে থাকে না ওজুবিল্লাহ জোরে কোনা আল্লাহ আল্লাহর নবীকে বলা হলো এরাই হলো ওই সমস্ত মহিলা এদেরকে এক দুই দিন নাই আল্লাহ রাব্বুল আলামিন যত দিন চাইবেন তত দিন পর্যন্ত জুলায়া রাখবেন জুরে কোন নাউজুবিল্লাহ ওগো আল্লাহর নবী বিশ্ব যেই মহিলাটাকে আপনি দেখলেন জিব্বার মধ্যে টান দিয়া জিব্বার মধ্যে জুলিয়ে রাখা হয়েছে এই মহিলাটার পরিচয় হলো দুনিয়ার মধ্যে যখন তার কাছে কোনো কথা বলা হতো কথাটা সাথে সাথে আরেকজনের কাছে বলিয়া আরেকজনের কাছে দিত দিত এই ধরনের মহিলা আপনাদের এলাকায় না থাকতে পারে আমার এলাকায় অনেক আছে আল্লাহ যত ফেজ বাজা নিকেলি মাস্টার হইল তার আবার মা বোনেরা এই বক্তা কইতে আনছি আই জাহাঙ্গীর কই এদিকে আসো আর যেন কোনোদিন এই বক্তা না আনা সাবধান করে যদি আনো এলাকা থেকে তোমাকে বের করে দিব মহিলারা বনা বক্তা সে আমার হ্যাঁ বক্তা সে ঠিক আছে কইছি হ্যাঁ বক্তা ঠিক আছে

এই জন্য কথা ভিতরে হজম করতে পারে পুরুষের এখানে হাত আছে এই গলার মধ্যে এটা একটা দরজা এটা একটা তালা এটা একটা লক এইজন্য তারা পুরুষে কিন্তু এত লাগে না কথা কি কোন আমগর বাংলাদেশে দুই বেটি দুই মহিলা যে জামেলা বাজাইছে ও বাজায়া দিয়েছে ইচ্ছা বলেন তো বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এরকম জামেলা বাজেনি

মহিলাদের ব্যাপারে মদ্দম পন্থা অবলম্বন কর বেশি কঠিন যদি কর ফাইন জাহাবতা তুকিমু কাসারতা মহিলাদেরকে বেশি টাইট দিবা তো ভেঙ্গে যাবে ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা আর যদি ছাইরা দাও এইතරামি করবেই ফাসতাউসির নিসাই সুতরাং মহিলাদের ব্যাপারে মদ্দম পন্থা

সে কথা কায়েক করত একজনের জোষ আরেকজনের কাছে বলতো এক জালের জুশ আরেক জালের কাছে বলতো এক জাল আরেক জালকে দেখতে পারতো না সতীনের কথা না বাদে দিলাম কি বলেন এক সতিন আরেক সতিনে দেখতে পারে না এটা চির সত্য সত্য মহা সত্য এটা আগের যুগ থেকে ছিল কিন্তু জালে জালে দেখতে এমন আছে না নাই সাধারণ তুচ্ছ একটা কারণে আল্লাহু আকবার যারা এই ধরনের রোগে রোগী আছেন আল্লাহ রস্তে আজকের এই ওয়াজের পর থেকে ঠিক হয়ে যান না হলে কিয়ামতের ময়দানে ওই যে সামনে আট প্রশ্ন আটটা পয়েন্টে চেক পোস্টে ধরা খাইয়া যাবেন ঠিক কিনা বলে কথাগুলি বলতেছি আমি সিরিয়াল মতোই আটটা চেক পোস্ট আছে এই কাজগুলি এখন বলতেছি শুধু রোগগুলি রোগের কথাগুলি বলতেছি এই রোগ নিয়ে যদি যান তাহলে ওই চেক পোস্টে ইমিগ্রেশনে ধরা খাবে দুই নম্বর মহিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে তিন নম্বর মহিলাটারে দেখলেন স্তনের মধ্যে দুধের মধ্যে জুলায় রাখা হইছে এটার কারণ কি এর কারণ হলো বুকটাকে উঁচা করিয়া পর্দা ছাড়িয়া এখন তো পর্দার নামে গজব নামছে কি রকম হুজুর আমাদের দেশে তো সবাই পরে তা আপনার কথা আর আমাদের মহিলাদের কিরম জানেন জানেন কিছু কিছু বিস্কুট আছে এমন সুন্দর করে সাজা মন চায় বিস্কুট দিয়ে প্যাকেট খাইলাই

তার এই শাস্তি বেপরদা হয়ে চলত এই জন্য তার এই শাস্তি আর চার নম্বরে আপনি যে দেখলেন পাউ দুটা ভেঙ্গে উপরের দিকে বেঁধে রাখা হয়েছে বুকের সাথে তার কারণ হচ্ছে সে পরকিয়া করত অবৈধভাবে নিজের স্বামী বিদেশ গেছে এটার সাথে কথা না বইলা আরেকজনের লোকের কথা

অবৈধ সম্পর্ক করার জন্য এই পাও দুইটা দিয়ে হাইটা হাইটা যাইতে তার পাও দুইটা অবৈধভাবে ভাবে আরেকজনের আরেকজনকে দেখা দেওয়ার জন্য দেওয়া হয় নাই বরং তার স্বামীকে খুশি করার জন্য স্বামীকে দেখানোর জন্য সেবা শুশ্রূষা যত্ন করার জন্য শ্বশুর শাশুড়ির যত্ন করার জন্য এই জন্য দেওয়া হয়েছিল কিন্তু তা না করে উল্টা করছে এই কারণে তাদের এই শাস্তি জুরে কোন নাও জবিল্লাহ সিদ্ধান্ত নিতেছেন যে হুজুর এ করে দেব এখন থেকে ঠিক হয়ে যাব

এক কদম বার নফসে খুদ নে দিগারে বার কুয়ে দু এক কদম বার নফসে খুদ নে দিগারে বার কুয়ে দু আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় এইভাবে করতে 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 জীবনটাকে শেষ করে দিলাম হে মুসলমান ভায়রা এই জন্য কবি নজরুল বলেন গুমিয়ে কাজা করেছি ফজর তখনও জাগিনী যখন হেলাই খেলাই শুনিয়া জামাতে স্বামী হংরে সাথে এখনো জামাতে আছে রে স্থান বাজিছে জামামা বাদরে আমা শিরমুচা কর মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাঙ্গা কিল্লাই উড়ে নিশান এ মুসলমান বায়রা বাড়াইলে চলবে না এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে কথাগুলি বলা হলো আজকে থেকে আমি এর উপর আমল করব গুনার কাজগুলি ছেড়ে দেব এই জন্য আমার মালিক আপনার মালিক ডাক দিয়া বলেন আফসোস করবা না নৈরাশ হইবা না নিরাশ হইবা না কুলিয়া ইবাদি

করেছে করেছে অন্যায় করে ফেলেছে আপনি তাদেরকে বলিয়া দি তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় আমার রহমত থেকে নিরাশ না হয় কারণ কি আমি আল্লাহ কোরআন শরীফ শুরু করলাম বিসমিল্লাহ রহমান রাহমান এবং রাহিম নামের শুরুতে রাহমান এবং রাহিম নাম দিয়া মানে দয়ালু এবং দাতা বুঝাইয়া দিলা গুণা করছ যদি তবা করতে পারো রে বান্দা প্রথমে রাহমান আর রাহিম নাম দিয়া তোমাদের বুঝাইয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত ঠিক কিনা বলে

যারা গুণা করছ আমি মালিকের কাছে মাপ চাও ক্ষমা চাও গভীর রজনীতে আমি প্রথম আসমানে এসে যাই আর ডাকতে থাকি আসরে কোন বান্দা বান্দি গুণা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছ আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আসনি কোনো অভাবী বান্দা আমার কাছে অভাব দূর করার জন্য দোয়া করবা আমি তোমার অভাব দূর করে দিব আসলে কোন অসুস্থ পান্দা বান্দি আমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করবা দুনিয়ার কত ডাক্তার কবিরাজের কাছে গেলা কত ঔষধ খাইলা কিছুই তোমার হইল না ভালো হইল না সুস্থ হইল না আমার কাছে যদি বলার মতো বলতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার যত উদ্দেশ্য আছে আছে আমি আমি পূরণ করে দিব কথা কোন ঠিক কিনা এ মুসলমান ইমানদার আজকে আমরা দোয়া করি কবুল হয় না কেন মিথ্যা কথা বলতে বলতে আমার জবানটাকে অপবিত্র করে ফেলেছি আজকে দোয়ার মধ্যে চোখের পানি সারি আল্লাহ কবুল করেন না কেন কই সব দিয়া গুনাহ করতে 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 অবৈধ ফেসবুক আর ইউটিউব নগ্ন ছবি দেখতে দেখতে যুবক ভাই চোখটাকে নাপাক বানায়া দিছি এখন এই শোক দিয়া পানি সাল মাওলার দরবারে আর কবুল হয় না এরে বান্দা হাত তুল্যা দোয়া করতেছি এই হাত দিয়া অন্যায় করতে 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 হাত নামের পাত্রটাকে নাপাক বানায়া দিছি আমার শায়খ মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান শায়খে জাত্রাবাড়ি উনি বলেন একদিন উদাহরণের মধ্যে আপনার কাছে যদি আমি একটা পাত্র নিয়ে যাই একটা জগ নিয়ে যাই ভাই আমাকে একটু দুধ দেন আর যদি পাত্রটার মধ্যে না পাক থাকে পায়খানা থাকে তাহলে আপনি যেমন দুধ দিবেন না বলবেন যে পাত্রটাকে পবিত্র করে নিয়ে আসো যতই কান্না কাটি করি যতই কান্না কাটি করি আপনি আমারে দুধ দিবেন নি অবশ্যই দিবেন না ঠিক তেমনি ভাবে মুসলমান বাইরা আমি আপনি যখন চোখ নামের পাত্র দিয়া পানি ছারি আর জবান দিয়া কথা বলি না পাক জবান দিয়া না পাক হাত দিয়া যখন আল্লাহর কাছে ক্রন্দন করি আমার আপনার ক্রন্দন দোয়া মালিকের কাছে কবুল হয় না কখনো ঠিক কিনা এই ঢাঙ্গের জামার মুসলমান বাইরা আমার মালিক বলেন আমার কাছে যদি কান্দার মতো কানতে পারো চোখের পানি সারার মতো সারতে পারো আমার কাছে যদি বলার মতো বলতে পারো আমার কাছে যদি সিজদা দেওয়ার মতো সিজদা দিতে পারো তাহলে আমি মালিক ঘোষণা দিলাম আমার মতো রাহমান আমার মতো দয়ালু আমার মতো দয়ালু তোমার মা বাবা আত্মীয় স্বজন পৃথিবীর

অনেক দিন পর্যন্ত দাওয়াত দিলাম তাও হিত্রে সালতের দাওয়াত দিলাম কবুল করে না যারা দাওয়াত কবুল করে না তাদেরকে তুমি ধ্বংস করে দাও মালিক বললেন হে ইউনুস ধ্বংস করব তবে তার আগে দিয়া তোমার একটা কাজ করতে হবে বলে যে কি কাজ কই কুমার পারা যাও কুমার ছিলেন নি আপনারা যারা মাটির হাড়ি কলস বানায় ওইখানে যাও যায়া দেখো কুমাররা অনেকগুলি পাত্র বানায় রাখছে হাড়ি পাতিল কলস বানায় রাখছে অনেকগুলি বিক্রি করতে পারে আবার অনেকগুলি বিক্রি করতে পারে না এইগুলি উপরে টানায় রাখছে যায়া বল যে কুমার ভাই যে সমস্ত হাড়ি পাতিল বিক্রি করতে পারো না এইগুলিকে তুমি কেন উপরে তাকের মধ্যে টানায় রাখলা এইগুলি ফালায়া ভেঙ্গে ফেলো আমি যায়া তাই করলাম

আর না পারি এই যে কষ্ট করে আমি বানাইলাম বিক্রি করার আমার দরকার নাই এগুলি আমার বড় আদরের দরকার লাগুক আর না লাগুক আমি এইখানে টানায়া রাখবো তোমার কথা বাঙ্গো না সে বাঙ্গে নাই চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন রে কুমারে কি বললো বলে যে এই উত্তর দিছে তাহলে কুমারে যদি তার বানানো পাতিল গুলি বিক্রি করতে পারল না দয়ার কারণে মহাব্বতের কারণে ভালোবাসার কারণে মহাব্বতের মানে না ভাঙ্গে তাকাটা তাকের মধ্যে রেখে দেয় শুধু দেখে মহাব্বতের কারণে এই ইউনুস নবী বান্দা মুসলমান হোক আর কাফের হোক গুনাহগার হোক আর যাই হোক না কেন এদেরকে বানানোর পিছনে আমি মালিকের কি পরিমাণ শ্রম দিতে হয়েছে কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা কি পরিমাণ মেহনত এখানে করতে হয়েছে তুমি কেন আমাকে তাদের তাদেরকে ধ্বংস করার জন্য বললে ইউনুস আলাইহিস সালাম তখন বুঝে গেলেন জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কি পরিমাণ ভালোবাসে আর একটু জুরে কো আর যারা আছে আল্লাহ সারা মা বাপ বলেন পাড়া প্রতিবেশী বলেন তারা কি রকম মহব্বত করে জানেন আমাদেরকে বাড়ি ভাড়া দিয়া যেন তার ভাড়া বাড়ি কে মহব্বত কথাটা বুঝছেন একটা বাড়ি বানায়া আপনি বাড়া দিছেন রং টং সব কিছু সুন্দর করে লাগায় দরজা জানলা দামি এই যে আপনি এক সপ্তাহে রং দিছেন আপনার যেমন মোহাব্বত বাড়াটি আর কেমন মোহাব্বত ফে করব কি এটার মধ্যে জোরে দরজা লাগায় দিব জানালা দূরে জোরে লাগায় দিব অথবা তার ছেলে মেয়েরা যুগ করব রং নষ্ট করব তেমন একটা কেয়ার করতে সামান্য তো কিন্তু একজন বাড়ি না সে কি পরিমাণ मोहब्बत আপনি একটা হুন্ডার কিনছেন নিজে যেমন চালাবেন অন্যরা এরম চালাইবনি অটো কিনছেন আপনি একটা নিজের জিনিস যেভাবে আপনি যত্ন করবেন অন্যর কি এবারে যত্ন করব না কয় ঠিক তেমনি ভাবে মা বাবা আত্মীয়-স্বজন ভাই বেরাদার বন্ধু-বান্ধব যাই বলেন না কেন তাদের मोहब्बत আমাদের প্রতি এমন বারাটিয়ার মোহাব্বত বাড়ির উপর যেমন কথা বুঝে আসছে আল্লাহর কাছে যে যত অপরাধী হোক আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলো আর কি কি সমস্যা আছে আমাদের আল্লাহর নবী বিশ্বনবী প্রতিদিন ওনার মোবারক অভ্যাস ছিল হয়তো ঘটনা অনেকের জানা আছে বুখারি এবং মুসলিম শরীফের ঘটনা আপনাদেরকে শুনাই সংক্ষেপে আল্লাহ নবী বিশ্বানবী প্রতিদিন ফজরের নামাজ পড়তেন ওজিফা আদায় করে সাহাবাই কারামদের দিকে ফিরে বসতেন আর জিজ্ঞাসা করতেন সাহাদিলা রে তোমাদের মধ্যে কেউ কোন স্বপ্ন দেখেছ নাকি সাহাবাই কারাম স্বপ্ন দেখে থাকলেন বলে দিতেন পয়গাম্বর স্বপ্নের তা আবির বাতলায় দিতেন ব্যাখ্যা বলে দিতেন আমরা স্বপ্ন দেখি কি দেখি না স্বপ্নের মধ্যে অনেক ক্যাটাগরি আছে তিন বাঘ রাতের তিন বাঘ প্রথম বাঘে যে স্বপ্ন এটা হলো সারা দিনের কল্পনা দ্বিতীয় ভাগে যে স্বপ্ন দেখলেন এটা হলো শয়তানি অসবাসা তৃতীয় ভাগে যে স্বপ্ন দেখলেন ওটা হলো বাস্তব স্বপ্নের কথা যে কেউ কাছে বলবেন না বিজ্ঞ আলেম যারা আছে এই যে বড় বড় আলেম যারা আছে তাদের কাছে বলবেন কথা বুঝে আসছে তো আর খারাপ স্বপ্ন তো তখনই দেখে যখন আমরা সীমালঙ্গন করি আমি যে প্রথমে বললাম ঘুমানোর আগে কিছু শূন্য যেমন অজু করে শুয়ে কি করে আজকের মাহফিল থেকে কিছু মনে রাখতে পারেন আর না পারেন দেখেন দুই একটা সব মনে রাখতে পারেন ঘুমানোর আগে আজকে থেকে অজু করে শুইব আমরা রাজি আছেন জোরে বলেন অজু করে শুইবেন দান হাত ফেলে শুইবেন আলহামদুলিল্লাহ একবার পড়বেন

আজকে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো নাকি কয় যে না আজকে কোনো স্বপ্ন দেখি নাই নবীজি বলেন আমি একটি কি আশ্চর্য স্বপ্ন দেখেছি কয় ইয়া রাসূলুল্লাহ কি মুহাববতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জামালপুরের মুসলমান বায়রাত পয়গম্বর জবাব দিয়ে বললেন রে সামিরা আমার কাছে দুইজন যুবক এসে হাজির হয়ে গেল হাত দুইটা আর একটা পবিত্র সুন্দর মনোরম এলাকার দিকে নিয়ে গেল আমি হাঁটি হাঁটি পা করিয়া সেই এলাকার দিকে যেতে লাগলাম যেতে লাগলাম যেতে 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 আমার খুব ভালো লাগতে লাগলো কিন্তু হঠাৎ করে এক দৃশ্য আমি দেখলাম যে দৃশ্য দেখিয়া আমি চোখের পারলাম না কেন রে সাবির আমি চোখের পানি রাখতে পারলাম না আমি একটু আগা দেখতে পাইলাম দুইজন যুবক একজন যুবক বসে আছে আরেকজন যুবক দাঁড়ায় আছে দাঁড়ানো থাকা যুবকটির হাতের মধ্যে করা সারাশি আমি কিছুক্ষণ পরে নজর করে দেখলাম ওই বসে থাকা যুবকটার মাথার মধ্যে সামনের দিক থেকে নিয়ে ওই করাটা দিয়ে ছিirte 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 এইভাবে ভাবে পিছনের দিকে নিয়ে যাচ্ছে আর এই যুবকটা কান্না করতেছে কান্না করতেছে বাঁচাও বাঁচাও ওকে বাঁচাও কিন্তু তার কান নাই কেউ সারা দেয় না কেউ আসে না রে যুবক ভালো করে দিলের কান লাগায় শুনেন মা বোনেরা আমি জিজ্ঞাসা করলাম কোন অপরাধের কারণে এই যুবকটাকে মাথাটা চিটতে চিটতে এইভাবে বারবার শাস্তি দেওয়া হচ্ছে আবার ভালো হয়ে যায় আবার চিরে আবার ভালো হয়ে যায় আবার চিরে আমি বিশ্ব নবী জিজ্ঞাসা করলাম আমি বিশ্ব নবী জিজ্ঞাসা করলাম যুবক ভাই কোন অপরাধের কারণে এইভাবে শাস্তি দেওয়া হয় আমাকে বলেন আগে বাড়ে সামনে বাড়েন সামনে চলেন আমি হাঁটি হাঁটি করে চোখের পানি মুছতে মুছতে পয়গাম্বর উম্মতের এই দুরবস্থা দেখে ঠিক থাকতে পারে রে বাজার মা বাবা যেমন সন্তানের শাস্তি দেখিয়া চোখের পানি রাখতে পারে না আমার আপনার নবী দয়ার নবী তাইফের ময়দানে মার খাইলো মাথাটারে পাটায়া দিল রে বাজার রক্ত রঞ্জিত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে आवाज আসলো আপনি একতিবার অনুমতি দেন তায়াবাসীদেরকে উলটায়া পাহাড়ের মধ্যে চাপা দিয়া ধ্বংস করে দেই পয়গম্বর কান্দে আর কয় না গো মাহবুব কেন তুমি আমার উম্মতকে মারতে চাও কেন তুমি মারবা হইতে পারে আর মুসলমান হয়ে যাবে পয়গাম্বর উম্মতের দরদে ব্যথায় ব্যথিত হইয়া কাঁদতেছে আর হাঁটতেছে কয় আমি যাইতে 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 আরেক অদৃশ্য আশ্চর্য ঘটনা আমি দেখলাম হৃদয় বিদারক ঘটনা কি ঘটনা কয় আরেকজন আরো দুইজন যুবক দেখলাম একজন যুবক দাঁড়ায় আছে তার সামনে অনেকগুলি পাথর কি অনেকগুলি পাথর আর একটা রয়েছে এই দৃশ্য দেখতে না দেখতে হঠাৎ করে আমি দেখলাম দাঁড়ানো লোকটি তার সামনে থেকে পাথর নিয়া নিয়া ওই মাথার মধ্যে নিক্ষেপ করতেছে মাথাটা ফেটে চৌচির হয়ে যায় মাথাটা ফেটে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এমন জুড়ে মারতেছে রে বাজান পাথরটা দূরে যায় শিক্ষা পড়তেছে আর এই লোকটি আমার কুরায়া আনতেছে আনতে আনতে মাথাটা আবার ভালো হয়ে যাইতেছে আবার তার মাথার মধ্যে মারতেছে মাথাটা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে বারবার বারবার এইভাবে করতেছে দয়ার নবী মায়ার নবী কান্দে আর জিজ্ঞাসা করে ও যুবক ভাই তোমাদের কাছে আমি জানতে চাই কোন গুনার কারণে কোন অপরাধের কারণে আজকে এই যুবককে এইভাবে মার দেওয়া হচ্ছে শাস্তি দাও হচ্ছে ভাই আমাকে একটু জানায়া দাও কয় সামনের দিকে চলেন আমাকে বলে না আমার পেরেশানি বাড়তে আছে আমি হাঁটতে 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 সামনের দিকে যেতে লাগলাম সেখানে আরেক হৃদয় বিদারক ঘটনা আমি দেখলাম আরেকজন যুবক আর কিছু যুবতী মহিলারা একটা চুলার মধ্যে যার উপরের অংশটা চিপা আর নিচের অংশটা অনেক প্রশস্ত এই চুলার মধ্যে গাদা গাদি অবস্থায় কিছু সংখ্যক যুবক যুবতীকে আগুন দিয়া জ্বালানো হচ্ছে এমন মাঝে মধ্যে আগুনের বলিয়মটা আগুনের পাওয়ার বাড়ায় দেওয়া হয় রে বাজার আগুনের পাওয়ার এত বাড়িয়া যায় লেলিহান অগ্নি শিখা আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠে কি বলেন আগুন লাগলে বড় বড় গুলটা উপরে দিয়ে উঠে কিনা উঠে ক যখন আগুনের পাওয়ার তাজাল্লি বাড়িয়া যায় আগুনের পাওয়ারের সাথে লেলিহান অগ্নি সাথে শিখার সাথে ধমকার সাথে আগুনের দুয়ার সাথে সাথে ওই যুবক যুবতীরাও উপরের দিকে উঠে যায় এত পাওয়ার আবার নিচের দিকে নামিয়া যায় এইভাবে বারবার করা হইতেছে জিজ্ঞাসা করলাম কোন গুনার কারণে এই শাস্তি দেওয়া হয় ক ও আল্লাহর নবী সামনের দিকে চলেন সামনের দিকে চলেন আমি চোখের পানি মুছতে মুছতে সামনের দিকে চলতে লাগলাম সেখানে আরে হৃদয় বিদারক ঘটনা আমি দেখতে পারলাম একটা রক্তের নদী জুড়ে বলেন কিসের নদী একটা রক্তের নদীর মাঝখানে একটা যুবক সাতার কাটতেছে হাবু ডুবু খাইতেছে আর নদীটার পারে পার বুঝেন তো কাছারে কুলে এই নদীর পারে আরেকটা যুবক বিরাট বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে যুবক এমনিই তো সাতার না জানলে কেমন কষ্ট লাগে হয়তো আপনারা বুঝবেন যে সাতার জানে না যদি তাহলে কেমন লাগে বলেন ও ভাই লক্ষ্য করে শুনেন এইভাবে যখন লোকটা নদীর পারে উঠতে চায় সাঁতার জানে না হাবুডুবু খায় সাথে সাথে বিরাট বড় পাথর মারিয়া এত জুড়ে পাথর মারা হয় এত জুড়ে পাথর মারা হয় লোকটার মাথার মধ্যে যায়া পড়ি যায় একেবারে লোকটা আগের যেই জায়গায় ছিল পাথরের আঘাতে দেওয়ে ওই জায়গার মধ্যে চলে যায় জুড়ে কন্যা জুবিল্লা শাস্তিগুলি ছোট না বড় বাজান আপনাদের কষ্ট হইতেছে অনেক মর কষ্ট আল্লাহ সামনে জিজ্ঞাসা করলাম এটা কোন গুণার কারণে কোন গুণার কারণে আপনি সামনের দিকে চলেন গেলাম সামনের দিকে যায়া দেখি একজন বৃদ্ধ মানুষ একটা বিরাট বা গাছের নিচে বসা আছে তার আশপাশে অনেক অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে দূরে আরেকটা লোক আগুনের মধ্যে ফুৎকার দিতেছে আগুন জ্বালাইতেছে জিজ্ঞাসা করলাম এরা এই লোকটা কে বলতে চায় না শেষ পর্যন্ত লম্বা ঘটনা পয়গম্বর বললেন কসম করে বলি কসম করে বলি কসম করে বলি এই সব ঘটনার রহস্য যতক্ষণ পর্যন্ত যুবক তোমরা আমাকে না বলবা এর হাকিকতার রহস্য কি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবা না বলবা ততক্ষণ পর্যন্ত এক কদম সামনের দিকে বাড়াবো না জুরে নবীজি বললেন বল

এখানে অবশ্য নাউজ বিল্লাহ দরকার নাই তো এখানে আমরা যারা আছি কেউ মিথ্যা কথার কথা কই না হ্যাঁ হাসতেছে দেখছেন কারবার মিথ্যা কথা বলেন আপনারা হ্যাঁ মোবাইলে মনে করেন যদি থাকে টাঙ্গাইলে তে কয় আমি আসি দনবাড়ি কই আসি দনবাড়ি যদি থাকে জামালপুরে কই এই তো আমি আইসা গেছি প্রায় এমন বলে কি বলে না মিথ্যা কথার কারণে এই শাস্তি দ্বিতীয় নম্বর যে লোকটাকে দেখলেন পাথর মারে এটার কারণ কি জানেন সে এলেম শিখতো ওয়াজ নসিহত শুনতো কিন্তু শুনতে গিয়া খালি বক্তার টেস্ট করতে। কেডা কিরম সুর দে কেডা কিরম হাসাই তারে কেডা কিরম কান্দাই তারে কেডা কিরম আজান দি তারে কেডা কিরম গান গাই তারে এগুলি হুনত এই কান্দা শুনতো আর ওই কান্দা বের করে দিত মানে কোরআন হাদিসের জ্ঞান শোনার পরেও স্বীকার করে আমল করত না কোরআন শরীফ তেলাওয়াত করত না কথা কোন ঠিক কিনা কোরআন শরীফ রে রোজার মধ্যে যাও একটু পড়ছিন এটার এমন ভাবে ফেসানি ফেসাইছে তত সুক্রিয়া এখন যে এটার কালার সবুজ আছে এমন ময়লা পড়ছে এখন সবুজ কালার না কি কালার বুঝাই যায় কথা বলেন না কেন পক্ষান্তরে গায়ের জামা গায়ের উড়না বোরকা বিছানার চাদর বালিশের কাবার

নারী পুরুষ জ্বলতেছে কয়রা জিনা ব্যবচার করতো পরকিয়া করতো যে কতক্ষণ আগে বললাম জিনা করতো জিনা নিজের আপন নিজের হালাল স্ত্রী ছাড়িয়া অন্য মহিলাদের সাথে খারাপ কাজ করত এই যে পাপিয়া নামের গজব কথা বলেন না কেন বাংলাদেশে গজব আসতেছে বাংলাদেশে এই যে এক গজব এই গজবকে ডাকার জন্য সামনে আসতেছে শতবার স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শতবার্ষিকী জন্ম শতবার্ষিকী পালন করা হবে দাদারে আমন্ত্রণ করা হয়েছে কথা বলেন না কেন দাদারে আমন্ত্রণ করা হয় নাই এই দেশ এই পৃথিবীর মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করি সর্বপ্রথম মানুষ কে এসেছেন আরো জোরে বলেন কে এসেছেন উনি কি ছিলেন মুসলমান না অমুসলমান মুসলমান তো বটেই বরং একজন নবী ছিলেন তাহলে এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি তিনি হচ্ছেন মুসলমান কথা বলেন না কেন তার থেকে এভাবে আসছে হাবিলার কাবিল থেকে বাঘ হইয়া লক্ষ লক্ষ অথবা এক দুই হাজার নবী বা রসুল এই দুনিয়াতে এসছেন মুসলমানরা এই দেশ একসময় মুসলমানরা শাসন করত। এখনো মানুষ কাফের মুসলিম অমুসলিমরা বেদিনরা এই যে খাইতেছে পড়তেছে দুনিয়াতে থাকতেছে চলতেছে এত সুবিধা ভোগ করতেছে এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের জন্য কথা কোন ঠিক কিনা তাহলে মুসলমানদের উসিলায় এই পৃথিবীর মধ্যে আসলো মুসলমানদের উচিলায় এই পৃথিবীর মধ্যে চলতেছে মুসলমানদের উচিলায় তারা ব্যবসা করতেছে মুসলমানদের উচিলায় টাকা বানাইতেছে মুসলমানদের উচিলায় সে খানা খাইতেছে মুসলমানদের উচিলায় বেঁচে থাকতেছে মুসলমানদের উচিলায় সব কিছু করতেছে সেই মুসলমানদের খায়া মুসলমানদের উচিলায় পড়ে মুসলমানদের সব কিছু করে আজকে মুসলমানদেরকে কচু করলো যে মোদী কষায় যে মুদি চা বিক্রেতা সেই মুদির শরীরের মধ্যে মুসলমানদের রক্ত লেগে আছে তার কাপড়ের মধ্যে মুসলমানদের রক্ত লেগে আছে এই কষাই মুদি মসজিদ পুরাইলো মসজিদ জ্বালা দিল মুসলমানদেরকে মারলো হত্যা করলো এই মুদি মুসলমানদের বাংলাদেশের মধ্যে আসবে স্বাধীনতার স্থপতি ইসলামিক ফাউন্ডেশন বানাইলো মুসলমানদের জন্য কাকরালের মসজিদ দিল অনেক কিছু সে ইসলামের জন্য করলো আমাদের প্রধানমন্ত্রী শেষ দিনের কার্যসূচি শুরু করে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা জানি শেষ তাহার নামাজ পড়ে সে একজন মুসলমান হয়ে আমাদের এই

আমরা কিছু পারি আর না পারি আমাদেরকে যদি এই যে আসতেছে প্রয়োজনে ওলামাই কালাম কত তারিখে সতেরো তারিখে সে আসবে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান আজকে আমি মনে করি নব্বই জন শতকরা এটার বিরোধিতা করতেছে কথা বলেন ঠিক কিনা যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল আছেন সাধারণ মানুষের কথা বুঝতে না চান না শুনেন তাহলে উলামায়ে কেরাম যদি আপনাদেরকে সেই মুদির বিরুদ্ধে আপনাদেরকে ডাকেন কারা কারা তৈরি আছো হাত দিয়ে দেখায় দাও সম্মানিত হাজিরিন এই দেশের মধ্যে যতদিন একটা মুসলমান বেঁচে আছে সেই কষায় মুদি সহ কাউকে বরদাস্ত করবে না করবে না বুঝতেছেন না চায়নার মুসলমান চায়নার প্রেসিডেন্ট পেপার পত্রিকা আসতেছে করোনা ভাইরাসের ভয়ে সে এবং তার দল এই বৌদ্ধরা মুসলমানদের মসজিদে যায় আশ্রয় প্রার্থনা করতেছে আশা করা যায় শীঘ্র সে মুসলমান হবে মুসলমানদের কাছে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে কথা কোন ঠিক কিনা মুসলমানদের ইসলাম ছাড়া কেউ বাঁচতে পারবে না সেই উইগরের মুসলমানদের উপর চায়নায় হামলা করার কারণে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কারণে আরাকানে মুসলমানদের কষ্ট দেওয়ার কারণে আজকে সেই গজব এদের উপর নাজিল হয়েছে আমরা পরিষ্কার ভাষায় মুদি কসাইকে চা বিক্রেতাকে বলে দিতে চাই বলে দিতে চাই তুমি যদি বেশি বাড়াবাড়ি করো বেশি বাড়াবাড়ি করো অপেক্ষা করো আল্লাহর গজব তোমার উপরে তোমার ধর্মের উপরে আসতে বেশি দেরি নাই কথাগণ ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ধরনের অন্যায়ের মধ্যে গেলাম যে বলতেছিলাম জড়ায় নবী সালাম জিজ্ঞাসা করলেন এরা জিনা বেবিচারের মধ্যে লিপ্ত এই কারণে এরপরে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায় এর শাস্তি হইলো সুদ খাওয়ার কারণে কি খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে ওই বৃদ্ধ লোক সে ইব্রাহিম ছোট ছোট বাচ্চা এরা হচ্ছে হল অবস্থায় মারা যাওয়া মুসলিম সন্তান এদের মা বাবা নাই এদেরকে নিয়ে খেলাধুলা করে আর ওই যে লোক আগুন জ্বালাইতেছে এ হইল মালেক ফেরেশতা সম্মানিত হাজরিন তাহলে আমরা এই যে গুনাগুলির কথা নবী আলহিসাম স্বপ্নে মাধ্যমে আমাদেরকে বুঝাইয়া দিলেন এই বলেন তো দেখি এই গুণাগুড়ি আমাদের মধ্যে আছে কি নাই এই জন্যই আমি আপনাদের আয়াত যারা ভুল করে ফেলেছি এতদিন অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইমানদারে তবু তবা কর তবা করো খাটি দিলে তবা কর ফিরে আস আল্লাহ পাক গফুর রাহিম মাফ করে দিবে আলোচনার বিষয় এটাই যে আমরা যদি এই যে অন্যায় কাজগুলি ছেড়ে দিতে পারি পাশক্ত নামাজ পড়তে পারি তাহলে কবরে তিন প্রশ্ন হাসরের ময়দানে পাঁচ প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো দিতে পারব কথা কন ঠিক কিনা রাজি আছেন আলোচনা আর